India is Indira, and Indira is India. কঙ্গনা রানাউতের বহুল প্রতীক্ষিত সিনেমা ইমার্জেন্সি ট্রেলার মুক্তি পেতেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। দীর্ঘদিন ধরেই আলোচনায় থাকা এ সিনেমার ট্রেলার মুক্তির পর দর্শকরাও পছন্দ করছে। ইন্দিরা গান্ধী নে আসাম যাকর উসে ভি কাশ্মীর বনে সে বাঁচা লিয়া। ট্রেলারে অনুপম খের এবং শ্রেয়স তালপারেকেও দেখা গেছে এক ঝলক। ইমার্জেন্সির এর ট্রেলারে তরুণ ইন্দিরা গান্ধীর রাজনীতিতে প্রবেশের সময় তার বাবা প্রয়াত প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সঙ্গে তার সম্পর্ক দেখানো হয়েছে। সবকি নজর আপকি কুরসি পর হ্যায় কি কব আপ কুরসি সে গিরে অর ইয়ে লপক লে। শুধু লিড অভিনেত্রী নন, এই সিনেমার পরিচালক তথা প্রযোজকও কঙ্গনা। ইন্দিরার লুকে আগেই চমকে দিয়েছিলেন তিনি। সিনেমার ট্রেলারেও অভিনেত্রীর ওপর থেকে চোখ সরানো দায়। 1975 সালের জুন মাসে দেশের জরুরি অবস্থার ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। একটানা 21 মাস ধরে জরুরি অবস্থা জারি ছিল। ট্রেলারটিতে দেখা গেছে ইন্দিরার দীর্ঘ কর্মজীবনে যুদ্ধ এবং রাজনৈতিক অস্থিরতার মতো অনেক গুরুতর সমস্যা কিভাবে পরিচালনা করেছিলেন। কঙ্গনা নির্বাচনী প্রচারণার কারণে সিনেমাটির মুক্তির তারিখ পেছানো হয়েছিল। হিমাচল প্রদেশের মান্ডিতে লোকসভা নির্বাচনে জয়ের পর অভিনেত্রী একটি পোস্টার সহ তার আসন্ন চলচ্চিত্রের মুক্তির তারিখ ঘোষণা করেছিলেন। চলতি বছর 6 সেপ্টেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ইমার্জেন্সি। রাজু আহমেদ, কালবেলা।